আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি যদি যে কোনো ফটোকে লেখায় কনভার্ট করতে চান অর্থাৎ লেখায় রূপান্তরিত করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যে কোনো ধরনের ফটোতে যদি কোনো লেখা থাকে ইংরেজি বাংলা অর্থাৎ এক্সট্রা যে কোনো লেখা থাকে সেই লেখাকে খুব সহজে মাত্র এক মিনিটে আপনার মোবাইলে একটা অ্যাপস দিয়ে লেখায় টেক্সটে পরিণত করতে পারবেন যে টেক্সট আপনি কপি করতে পারবেন যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন সাবমিট করতে পারবেন এতে একটা সুবিধা হচ্ছে আপনার ফটো যদি ঝাপসা হয় সেক্ষেত্রে সমস্যা নাই লেখাগুলো সুন্দরভাবে আপনি কপি পেতেছেন অরিজিনাল পাইতেছেন এগুলো অন্য জায়গায় ইউজ করতে পারবেন যাই হোক এরকম একটা দুর্দান্ত টিক্স যেটা মোবাইলের মাধ্যমে করা যাবে হাতের ফোনটি দিয়ে এটা কিন্তু একটা অবাক করা ঘটনা আমি এরকম আসলে দেখি নাই আমি যখন এটা পাইছি এটা সবাইকে জানানো প্রয়োজন এই জন্য ভিডিও তৈরি করেছি দর্শক আজকে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন আপনারা যদি টানটানি করেন সেক্ষেত্রে কিন্তু ভালোভাবে শিখতে পারবেন না পরে আমাকে আবার দোষ দেবেন যাই হোক আমরা ভিডিও শুরুতে আগে কাজটা দেখাই তারপরে কীভাবে ইনস্টল করবেন সেগুলো সম্পর্কে একটু আলোচনা করব অ্যাট ফার্স্ট আমরা কি করব আমাদের একটা অ্যাপ ইনস্টল করা আছে এই হচ্ছে এটা কপি টেক্সট অন স্ক্রিন অর্থাৎ যে কোনো ফটো এখানে সিলেক্ট করে দিলে ফটোর উপর থেকে লেখাগুলো আমরা কপি করতে পারবো খুব সহজে ফটোকে কনভার্ট করে টেক্সটে কনভার্ট করতে পারবো জাস্ট আমি এখান থেকে আমি কি করলাম অ্যাপটা ওপেন করছি করার পর আমার তো এখানে কাজ করছি এগুলো চলে আসে আপনাদের এমটি আসবে জাস্ট এখান থেকে এই যে গ্যালারির নিচে গ্যালারিতে ক্লিক করি গ্যালারিতে ক্লিক করার পর অবশ্যই ডাটা কানেকশনটা কিন্তু অন রাখবেন সেটা আগেই বলে রাখছি তারপরে বাম পাশে যদি ক্লিক করি এখানে ফটোসের উপরে ক্লিক করে দেই এখান থেকে আমি একটা ফেসবুক থেকে ফটো ডাউনলোড করেছিলাম এটার উপরে ক্লিক করে দিছি দেওয়ার পর এখানে যে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন আপনার পিকচারে যে ভাষা আছে সেই ভাষাটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যাই হোক আমার বাংলা আছে যেহেতু লেখা জাস্ট আমি টিক মার্কের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দুই চার সেকেন্ড ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু এখানে এই যে লেখা পুরোটা চলে আসছে দেখছেন আমার পিকচারে কিন্তু যা যা আছে এখানে টোটাল চলে আসছে এখন যদি আমি এটা কপি করতে চাই কপি করতে পারবো খুব সহজভাবে এই যে দেখেন পুরোটা ধরে কপি করতে পারবো এইভাবে আপনারা যে কোনো ফটোর থেকে লেখাগুলো কনভার্ট করতে পারবেন লেখায় কনভার্ট করতে পারবেন যে কোনো ফটোর উপরে যে লেখাগুলো আছে এখন যদি আমি আমার মাই নোটে যাই মাই নোটে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কিন্তু লেখাগুলো খুব সহজে চলে আসছে ফটোকে আমি কীভাবে কনভার্ট করলাম খুব সহজভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল আজকের ভিডিও আর অ্যাপটা ডাউনলোড করবেন কীভাবে অ্যাপটার নাম আগে দেখি কপি টেক্সট অন স্ক্যান যাই হোক আমরা এখান থেকে জাস্ট প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আপনি এখান থেকে লিখবেন COPY কপি টেক্সট স্ক্যান অ্যাপ এটা লিখে সার্চ করবেন ফার্স্ট অফ অল যেটা আসবে সেটাই হচ্ছে সেই অ্যাপ অ্যাপটা ডাউনলোড করবেন খুব সহজ অ্যাপসটায় কাজ করা এই যে অ্যাপসটা ওনারা খুব সুন্দর করে দিছে দেখেন আর আমার মতো করে আরও ভালো করে বুঝিয়ে দিছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী এ ধরনের দারুণ সুন্দর আর্টিকুলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আলামিনিটবিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আল্লাহ হাফেজ